एकादश और द्वादश श्रेणी মানবিক বিভাগের ছাত্র ছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, সকলে ভালো থাকো এবং দিক রাষ্ট্রীয় দিক নির্দেশনা মেনে চলবে, কারণ আবার সংক্রমণ বাড়তেছে। যাই হোক, আজকে আমরা আলোচনা করব খলজি বংশের দ্বিতীয় খলিফা, দ্বিতীয় শাসক বা সুলতান জালালউদ্দিন খলজি, 1196 থেকে 1316 খ্রিস্টাব্দ পর্যন্ত। খলজি বংশের রাজত্বকাল খুব কম, 96 থেকে সম্ভবত 1330 সাল পর্যন্ত এদের রাজত্বকাল, 1320 সাল পর্যন্ত, প্রায় 30 বছর তারা রাজত্ব করেছিল। অর্থাৎ এর ভিতর সবচেয়ে বিখ্যাত শাসক হচ্ছে যে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি অতীত সম্পর্কে তেমন কিছু জানা যায় না, তবে সেই তার পূর্ববর্তী শাসক জালালউদ্দিন খলজি এবং তার ভাই শিহাবউদ্দিন খলজির ছেলে ছিল এবং সে যখন তার বাল্যকাল, তখন তার বাবা শিহাবউদ্দিন খলজি মারা যায়। মারা যাওয়ার পর জালালউদ্দিন খলজি তত্ত্বাবধানে লালন পালন হয়েছিল। আমরা আলোচনা করতেছিলাম যে আলাউদ্দিন খলজি তার রাজত্বকাল 1296 থেকে 1316 সাল পর্যন্ত এবং বাল্যকালে তার বাবা শিহাবউদ্দিন খলজি মারা যায়। শিহাবউদ্দিন খলজি মারা যায়। মারা যাওয়ার পরে যে তার চাচা বা পিতৃব্য আলাউদ্দিন খলজি তত্ত্বাবধানে সেই লালিত পালিত হয়েছিল এবং 1266 অথবা 66 খ্রিস্টাব্দে সে জন্মগ্রহণ করে। সেখানে একটা প্রমাণ দিছে যে ঐতিহাসিক যে হাজি উদ দবির, সেই উনি বলতেছেন যে 1300 থেকে 1301 খ্রিস্টাব্দে যখন রণথম্বর যে আক্রমণ করে তখন তার বয়স ছিল 34 বছর। সেই হিসেবে যে তারা বলতেছে সম্ভবত সে 1266 অথবা 1266 খ্রিস্টাব্দে যে জন্মগ্রহণ করে। যাই হোক, এখানে সে কীভাবে সে উঠে এসছে তার বিবরণটা দেওয়া আছে, আমরা ওইটা নিয়ে এবং কথা বলবো। যে আলাউদ্দিন খলজি একাডেমিক লেখাপড়া তেমন নাই, ঐতিহাসিকরা বলতেছেন যে সে নিরক্ষর ছিল। ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি মতে তিনি অশিক্ষিত ছিলেন, কিন্তু তার সাধারণ জ্ঞান যথেষ্ট ছিল। তার চাচা সুলতান আলাউদ্দিন খলজির তত্ত্বাবধানে তিনি যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন। আমরা অতীতেও দেখি যে সুলতানের যুগে প্রথম সুলতানগুলো গিয়াসউদ্দিন, যারা এরা বিক্রি হয়ে গেছে দাস হিসাবে, সেখান থেকে ক্রয় করে নিয়েছে। সুতরাং তাদের যে বিদ্যালয়ে বা যে স্কুল আঙ্গিনায় তাদের লেখাপড়া, একাডেমিক সংক্ষেপে যদি বলি, সেখানে যে একাডেমিক বিষয়ে লেখাপড়া তাদের নাই, তবে এমনি পারদর্শী ছিল, দক্ষতা বিচক্ষণতা অভিজ্ঞতা এবং তার চাচার তত্ত্বাবধানে সেই যুদ্ধবিদ্য যে পারদর্শী হয়ে ওঠে। সুলতান যুগ আরম্ভের সাথে সাথে ভারতবর্ষ তো ছিল নানা জাতি গোষ্ঠী গোত্রে যে সমন্বয় ছিল, এখন সেখানে কেন্দ্রীয় কোনো শাসক ছিল না, নানা জাতি গোষ্ঠী ছিল, নানা জাতি নানা ধর্ম নানা কর্ম তাদের ছিল। সেই দৃষ্টিকোণ থেকে যে বারবার যুদ্ধ অবতীর্ণ হইতেছে, যে যে সুলতান যখন সুলতানেরা যখন সুলতানের যুগ শুরু হয় তখন বারবারই যে যুদ্ধ লিপ্ত হইতে হয়েছিল। যাই হোক, যে কৈশোরে তিনি কাসানের হাত থেকে পিতৃব্যের জীবন রক্ষা করেছেন, একটা গোষ্ঠীর হাত থেকে তাকে রক্ষা করেছিলেন।
এতে তার চাচা তার প্রতি যথেষ্ট সন্তুষ্ট হন, কিন্তু সেই পুরস্কার পরবর্তী পর্যায়ে দেখা যায় সেই ক্ষমতা দখলের জন্য যে তার পিতৃব্যকে হত্যা করে। এটার কারণ হচ্ছে যে জালালুদ্দিন খিলজি দুটো কাজ করতে যাচ্ছেন, এক হলো তার ছেলে যে তার নাম ছিল সম্ভবত আর কালি আর কলি খান, তার ছেলে ছিল আর কলি খানকে উত্তরাধিকারী নিয়োগ করে যাচ্ছেন। আর জনসাধারণ বলতেছে যে জালালুদ্দিন খিলজি যে উদার শাসন নীতির ফলে যে রাজ্যের ধ্বংস হচ্ছে, এবং যে এটা যত দীর্ঘায়িত হবে যে ততই যে সাম্রাজ্য বা সালতানাতের ক্ষতি হবে, তাকে যতই দ্রুত যে ক্ষমতা থেকে হটানো যায় ততই মঙ্গল। এদিকে যে জালালুদ্দিন খিলজি যে চাচি বলো বা তার শাশুড়ি বলো এবং তার স্ত্রী, এরা যে আলাউদ্দিন খিলজিকে সিংহাসনে বসানোর যে পক্ষে ছিলেন তারও বিপক্ষে ছিলেন। তাই আলাউদ্দিন খিলজি এক শ্রেণী জামাতবর্গ বা জনগণের সমর্থন নিয়ে ইনি কাজ করেছেন, তবে জনগণের ভিতর তার জনপ্রিয়তা নাই ছিল না বলেই বলা যায়। যে যাই হোক, সে পরবর্তী যে তার বিচক্ষণতা অভিজ্ঞতা দক্ষতা দিয়ে সে জনগণের সমর্থন আদায় করেছিল, সে আমরা হচ্ছে পরে আলোচনা করতেছি। যে যাই হোক, যে 1290 খ্রিস্টাব্দে জালালুদ্দিন সিংহাসনে বসার পেছনে আলাউদ্দিন খিলজির অবদান ছিল অপরিসীম। সেই দৃষ্টিকোণ থেকে সে আশা করেছিল তার যে যুদ্ধ পারদর্শী অস্বীকৃত হলো রাজ্য শাসনে তার যে সমস্যা হবে না, এইভাবে মনে করছিল যে তাকে সিংহাসন উত্তরাধিকারী নিয়োগ করবে। যে কিন্তু দেখা গেল যে সে না করায়, যে ছেলেকে করায় সে সাধারণভাবে ক্ষুব্ধ হয়েছিল এবং তাকে এই জন্য সুলতান তাকে আমি ই তুজুক রাজকীয় উৎসবের অনুষ্ঠানাদি বিভাগের প্রধান আমি ই তুজুক এই উপাধি বা এই পদে নিয়োগ করেছিলেন। 1291 খ্রিস্টাব্দে তাকে কারার প্রদেশের গভর্নর নিয়োগ করা হয় এবং তিনি অত্যন্ত বিলাসী ছিল। ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি আবার বলতে চাইছেন, কারা প্রদেশের শাসনকর্তা হওয়ার পরেই আলাউদ্দিন খিলজি দিল্লির সিংহাসন লাভের পরিকল্পনা গ্রহণ করেন এবং বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করে অর্থ সংগ্রহ ক্ষমতা বৃদ্ধি করতে থাকে। এরপর তাকে অযোধ্যার পদ দেওয়া হয়। 1296 খ্রিস্টাব্দে তিনি দেবগিরি যাদব বংশের রাজা রামচন্দ্র দেবকে এবং তার পুত্র শঙ্করদেবকে পরাজিত করে এদের থেকে ধন সম্পদ বা এদের সমর্থন যে আদায় করেছিল এবং সেই ভিতর ভিতর লালন করতেছে সে একসময় দিল্লি সিংহাসনে বসবে। এই ঐতিহাসিক জিয়াউদ্দিন বারুনি যেটা বলছে যে তাকে কারা প্রদেশের শাসনকর্তা নিয়োগ করার পরে তার মাঝে এই চিন্তা চেতনা এই ধ্যান ধারণা যে সে সিংহাসনে বসার ব্যাপারে পরবর্তী পর্যায়ে সুযোগ পেয়ে সে সেই সুযোগের সদ্ব্যবহার করেছিল। যাক, 1296 খ্রিস্টাব্দে 19 জুলাই জালালুদ্দিন খিলজি দিল্লি সিংহাসনে বসেন। 1296 খ্রিস্টাব্দে 19 জুলাই যে সিংহাসনে বসার পরপরই আলাউদ্দিন খিলজিকে যে অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয়েছিল সেই সমস্যাগুলিকে ঐতিহাসিকরা দুটি ভাগে ভাগ করছেন। একটা হলো আভ্যন্তরীণ সমস্যা, একটা হলো বৈদেশিক সমস্যা। এই সমস্যাগুলোকে তাকে অত্যন্ত ধীর ঠান্ডা মাথায় যে মোকাবেলা করতে হয়েছিল, কারণ সে একজন জনপ্রিয় শাসককে হত্যা করে যে ক্ষমতায় এসেছিল। তার সমস্যাগুলো হলো যে পিতৃব্যকে হত্যা করার ফলে সুলতান আলাউদ্দিন খিলজি সবার কাছে ঘৃণার পাত্র হয়ে ওঠে। আমি আগেই বলেছি যে পিতৃব্যকে হত্যা করার পর যে দেখা গেল যে সে সবার কাছে যে জনপ্রিয়তা হারিয়েছে, জনপ্রিয় অপ্রিয় হয়ে ওঠে। জালালি প্রধানগণ সুলতান বৃদ্ধ সুলতান জালালুদ্দিন খিলজি হত্যার প্রতিশোধ গ্রহণের জন্য তৎপর হয়ে ওঠে। যারা জালালুদ্দিন খিলজিকে যে সাপোর্ট করতো আমির ও মক্তাগণ, তারা একটা প্রতিশোধ নিবে ধরনের একটা পরিকল্পনা হচ্ছে। বিধবা রাজমাতা মালিকা জাহান তার কনিষ্ঠ পুত্র কদর খানকে রোকন উদ্দিন ইব্রাহিম
উপাধি দিল্লি সুলতান বলে ঘোষণা করা হয়। জালালউদ্দিন খিলজি আরেকটা ছিল আরকলি খান, আর একটা হচ্ছে যে যে কদর খান। এই কদর খানকে দিল্লির সিংহাসন হিসেবে, আমরা আগেই বলছি যে সেই সিংহাসনে যে রাজমাতা মালিকা জাহান রাজি ছিলেন না, এবং তার মেয়ে বা আলাউদ্দিন খিলজির স্ত্রী সেও রাজি ছিল না। তারপরে নিহত সুলতান জালালউদ্দিন খিলজি দ্বিতীয় পুত্র আরকলি খান কর্তৃক সিন্ধু এবং মুলতানের প্রায় স্বাধীন শাসন প্রতিষ্ঠা পায়, স্বাধীন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা বা অর্থাৎ যে আরকলি খানকে যে সিন্ধু এবং মুলতানে স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা করে। বা এ সময় বিখ্যাত ত্রাস মঙ্গলরা, বর্বর মঙ্গলরা সাম্রাজ্য উত্তর পশ্চিমাঞ্চলে এমনকি দিল্লি পর্যন্ত হানা দিয়ে এক ত্রাসের রাজত্ব কায়েম করে। আমরা আগে দেখেছি যে গিয়াসুদ্দিন বলবান কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন যে এদেরকে মোকাবেলা করার জন্য মঙ্গলদেরকে। মঙ্গলদের উৎপত্তি এবং ক্রমবিকাশ আমি আলোচনা করেছি, যে বাংলা সুলতান গিয়াসুদ্দিন বলবানের পুত্র নাসিরুদ্দিন মাহমুদকে এই সময় বাংলার স্বাধীনভাবে শাসন করেছিলেন। বাংলায় স্বাধীনভাবে, বাংলা মানে আমাদের এই বাংলা, বিহার, উড়িষ্যা, এই বাংলায় স্বাধীনভাবে সুলতান আলাউদ্দিন খলজির প্রতি গুজরাতের স্বাধীন রাজপুত রাজ্য এবং চিত ও রণথম্বরের রাজাদের অশুভ তৎপরতা। আলাউদ্দিন খিলজি এরা আগ থেকেই মুসলিম শাসনকে মেনে নিয়ে, বিশেষ করে গুজরাট, রণথম্বর, চিত, এগুলো যে জনগণ মুসলিম শাসনকে তারা মানতে চাইছে না বা মানতেও পারেনি তারা। যে তারপরে আছে যে মধ্য ভারত, মালওয়া, উজ্জয়িনী, বুন্দেলখণ্ড, অযোধ্যা, বানারসি এবং গোরখপুর রাজ্যের দিল্লি নিয়ন্ত্রণ মুক্ত অবস্থা, এগুলো দিল্লির অধীনতা থেকে তারা বেরিয়ে গেছে এই অঞ্চলগুলো। এবং এই সংকট সমস্যা আভ্যন্তরীণ এবং বহির্মুখী সমস্যার সম্মুখীন যে হয়েছিল, এগুলো করতে গিয়ে সে সর্বপ্রথম যে জালালউদ্দিন খলজির পুত্র আরকলি খানকে দমন করার জন্য তার সেনাপতি উলুগ খান এবং জাফর খানকে যে প্রেরণ করা হয়, এবং সেখানে রাজকীয় বাহিনীর সাথে এই দুই যে পরাজিত হয়ে আরকলি খান সে এবং তার ভাই ইব্রাহিম বন্দি করা হয়। পরবর্তী পর্যায়ে রাষ্ট্রদ্রোহিত অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং তার শাশুড়ি মালিকা জাহানকে কারাগারে নিক্ষেপ করা হয়। এভাবে এই তার পূর্ববর্তী শাসক যে তৎপরতা ছিল সেগুলোকে সে দমন করছে। তারপরে অসন্তুষ্ট আমির এবং জনগণে নিজের পক্ষে আনয়ন করে যে সুলতান আলাউদ্দিন খিলজি তার প্রতি অসন্তুষ্ট আমিরদের উদারভাবে পুরস্কৃত করে এবং তাদেরকে উচ্চ রাজপদে অধিষ্ঠিত করার প্রলোভন দেখিয়ে তার পক্ষে নিয়ে আসেন। তিনি জনগণের মাঝে প্রচুর অর্থ বিতরণ করেন। ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি বলেন, জনগণ পুরস্কার হাতে পেয়ে বিভ্রান্ত হয়, তারা ভুলে যায় যে সুলতান কত জঘন্য অপরাধ করেছে। জনগণকে বিভিন্নভাবে পুরস্কৃত করেছে, সেই জন্য জনগণ তার হয়ে যায়। তারপর সুলতান ষড়যন্ত্র এবং বিদ্রোহ অপরাধে ভাতৃপুত্র আকাত খান এবং হাজি মোল্লাকে হত্যা করেন। তো খুব নৃশংস আলাউদ্দিন খিলজির ইতিহাসে একটি বিখ্যাত ব্যক্তি, কিন্তু এই পর পর্যায়ে যে নবসম্বন্ধের প্রতি যে নীতি গ্রহণ করবে সে অত্যন্ত জঘন্য। এবং সেই দিল্লির উপখণ্ডে বসবাস করে নবসম্বান ঐতিহাসিকরা বলছেন সেখানে 20 থেকে 30 হাজার নবসম্বানদেরকে হত্যা করা হয়, নির্মমভাবে যে হত্যা করা হয়। তার যতটুকু সম্মান ছিল এবং তার এসব হত্যাকাণ্ড শেষ পর্যন্ত তার রাজত্বকালকে যে প্রশ্নবিদ্ধ করে এবং তার যে সুশাসনের মাঝে যে একটি নিষ্ঠুরতা যে বিরাজ করতেছিল সেটা যে প্রকাশ পায়। এই বিদ্রোহ দমন করে যে সুলতান আলাউদ্দিন খিলজি আবু মুজাফফর সুলতান আলাউদ্দুনিয়া উদ্দিন মোহাম্মদ শাহ খিলজি উপাধি গ্রহণ করেন এবং তিনি নিজের নামে ক্ষুদ্র পাঠ এবং মুদ্রা জারি করে মুদ্রা স্থাপন করা হয়। এরপর যে এই উপাধি নিয়ে যে সিংহাসনে বসেন। হ্যাঁ, এরপর এই আভ্যন্তরীণ শক্তিকে শত্রু দমন করার পর পর্যায়ে আমরা দেখি যে
মঙ্গল আক্রমণ যে প্রতিহত করা, মঙ্গল মোগল আমল পর্যন্ত তারা বারবারে যে আক্রমণ করেছিল, লুটতরাজ করতো, অর্থ সহায়তা ছিল যে যাযাবরের দল অর্থ সম্পদের জন্য সবসময় লুটতরাজ করত। এরা এই মঙ্গল আমলে এর আমলও তারা আক্রমণ করে এবং গিয়াসউদ্দিন মঙ্গলদেব যথাযথ যখন ব্যবস্থা নিয়েছিল তখন তারা যে আক্রমণ বন্ধ করে, কিন্তু পরবর্তী পর্যায়ে যে মঙ্গলদের আক্রমণ আবার তীব্র হয়, গিয়াসউদ্দিন আলাউদ্দিন খিলজিও যে মঙ্গলদের আক্রমণের সম্মুখীন হয়েছিল 1296 থেকে 1308 খ্রিস্টাব্দ পর্যন্ত, যে 7 বার ভারতে মঙ্গল আক্রমণের যে অভিযোগ পাওয়া যায় বা ধারণা পাওয়া যায়, তাই ঐতিহাসিক ডক্টর ত্রিপাঠী বলেন সুলতান আলাউদ্দিন খিলজিকে 1 ডজনের অধিক মঙ্গল আক্রমণের সম্মুখীন হয়ে পড়েছিল এবং বারবার তাদেরকে তাদের আক্রমণের সম্মুখীন এবং তাকে মোকাবিলা। তবে এই ক্ষেত্রে যে তার যে 7 বার যে আক্রমণ করেছে মঙ্গল আক্রমণ, যে আমরা দেখি যে অধিকাংশই যে আমরা দেখি যে অভিযানগুলোতে সে মঙ্গলেরা যে পরাজিত হয়েছে, অধিকাংশই যে 7টি আক্রমণের কথা বলা আছে, কত খ্রিস্টাব্দে প্রথম অভিযান ছিল তাদের 1296 খ্রিস্টাব্দে, এখানেও যে তারা পরাজিত হয় যে জলন্ধরের নিকট সংঘটিত যুদ্ধে যে তারা পরাজিত হয়ে ভারত থেকে পিটারিত হয়। আর আবার 97 খ্রিস্টাব্দে মঙ্গলা সালদিন নেতৃত্বে দ্বিতীয়বার দিল্লি সৈন্যকে শ্রীনগরটি অধিকার করেন, সেনাপতি জাফর খান শ্রীনগরটি মঙ্গলদের হাত থেকে পুনরুদ্ধার করে এবং 2000 মঙ্গলকে বন্দি করে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয় 1896। তারপর আছে যে 1299 খ্রিস্টাব্দে দুর্দশ যে কুতলুক খানের নেতৃত্বে প্রায় যে 2 লক্ষ সৈন্যবাহিনী ভারত আক্রমণ করে, মঙ্গলরা দিল্লির সন্নিকটস্থ অঞ্চলগুলো একেবারে বিধ্বস্ত করে, সে সময় রুস্তম নামে খ্যাত সেনাপতি জাফর খান উলুক খান এবারও মঙ্গলদেরকে শোষণীয়ভাবে পরাজিত করে। তবে মঙ্গলদের সঙ্গে সংঘর্ষের সুদক্ষ সেনাপতি জাফর খান নিহত হয়। তারপর চতুর্থ অভিযান ছিল 1303 খ্রিস্টাব্দে, এই 1303 সালে তারা দিল্লি অবরোধ করেছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে তারা অবরোধ উঠে চলে যায়, যে কেউ কেউ বলতেছে যে তাদের গোলা বারুদে যে ফুরিয়ে যায় তারা যে অবরোধ তুলে চলে যাওয়া, কেউ কেউ বলতেছে যে নিজামুদ্দিন আউলিয়া কুদরতে বলে মঙ্গলরা ফিরে যায়। এই অভিযান সম্পর্কে প্রখ্যাত যে জিয়াউদ্দিন বারানী বলেন যদি তার গিয়ে আরও 1 মাস জম্মুতে অবস্থান করতো তাহলে ভয় এমন তীব্র হয়ে দেখা যেত যে প্রায় সকলেই পালাতে বাধ্য হতো এবং দিল্লি আসা পরিত্যাগ করতে হতো। দিল্লি আসা অর্থাৎ তারা যদি অবস্থান করত তাহলে এত অঞ্চলের লোকদের অবস্থা আরও শোষণীয় হয়ে যেত। এটা তার পঞ্চম অভিযান, ষষ্ঠ সপ্তম অভিযান, এই অভিযানগুলোতে যে তারা যে জয়লাভ করেছে, তবে মঙ্গলদেরই বেশি যে ক্ষতি হয়েছে, এদের কম হয়েছে ক্ষতি। যাই হোক, এইভাবে যে উনি মঙ্গল আক্রমণ প্রতিহত করে এবং মঙ্গলদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা গ্রহণ করছে, এই ব্যবস্থাগুলো অধিকাংশে দেখা যাচ্ছে যে গিয়াসউদ্দিন বলবন যে ব্যবস্থাগুলো গ্রহণ করেছিল 5টি ব্যবস্থা, এক্ষেত্রে আমরা দেখি যে জালালউদ্দিন খিলজিও এরকমই ব্যবস্থা যে গ্রহণ করেছিলেন যে মঙ্গলদের যে বিশেষ করে যে উত্তর পশ্চিম সীমান্ত উদ্দেশ্য মঙ্গল আক্রমণ চিরতর বন্ধ করার জন্য সুলতান আলাউদ্দিন খিলজি কতিপয় ব্যবস্থা গ্রহণ করেন, একই যে ব্যবস্থাগুলো নিয়েছিল সে ব্যবস্থা গ্রহণ করে দেখা যায় যে পুরাতন দুর্গসমূহ সংস্কার। আমরা আলাউদ্দিন খিলজি গিয়াসউদ্দিন বলবনে দেখছি যে পুরাতন দুর্গগুলো সংস্কার এবং যেখানে প্রয়োজন সেখানে নতুন দুর্গ নির্মাণ করেছেন এবং সীমান্তবর্তী অঞ্চলে যে জঙ্গল ছিল বন জঙ্গল সেগুলো পরিষ্কার করে দিয়েছেন যেন যে শত্রু পোকা আসতে ওনারা দেখেন এবং সেটা প্রতিহত করতে পারেন। এই ক্ষেত্রে উনিও যে নতুন পুরাতন দুর্গগুলো সংস্কার করেছেন এবং বেশ কিছু নতুন দুর্গ নির্মাণ করেন। দ্বিতীয় যে অস্ত্র কারখানা স্থাপন, মঙ্গলদের বিরুদ্ধে সুষ্ঠুভাবে যুদ্ধ করেছে উন্নত ধরনের অস্ত্র নির্মাণ করার জন্য
যে অনেকগুলো কারখানা নির্মাণ করেন অস্ত্র, সীমান্তে সবসময় অস্ত্র তাক করে প্রস্তুত থাকতে হয় যে কমান্ড দেওয়ার সাথে সাথে যেন তারা অস্ত্র চালাতে পারে। তৃতীয় দেখছে যে তার বিশ্বস্ত যে সকল যে কর্মচারী ছিল বা সেনাবাহিনীর তা বিশ্বস্ত ছিল তাদেরকে যে সীমান্তবর্তী অঞ্চলে যে নিয়োগ দেওয়া হয়, বিশেষ করে গাজী মালিক সহ তার অন্যান্য বিশ্বস্ত কর্মচারীকে সীমান্ত রক্ষার দায়িত্ব দেন। চতুর্থ সেনাবাহিনী মোতায়েন সুলতান আলাউদ্দিন খিলজি সামানা দ্বীপালপুরে মুলতানে শক্তিশালী সেনাবাহিনী মোতায়েন করেন। আমরা জানি গিয়াসুদ্দিন বলার সময় এগুলিকে নিয়ে একটা প্রদেশ করা হয়েছিল, সেখানে নতুন শাসক নিয়োগ করা হয়েছিল। এই ক্ষেত্রে দেখি যে উনি এই অঞ্চলগুলো সীমান্তবর্তী হওয়া এখানে যে তার বিশ্বস্ত সেনাপতিগুলো তার কর্মচারীগুলো নিয়োগ করা যেন কোনো আগ্রহ হওয়ার সাথে সাথে উনি খবর পেয়ে এবং রাজধানী থেকে যে তড়িৎ যেন যে ব্যাপারে সেনাবাহিনী এদিকে মুখ করতে পারে, মাপা মার্চ করতে পারে। এই ছিল তার যে যে মঙ্গল নীতি গ্রহণ করেছিল প্রতিহত করার পর ভবিষ্যতে আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্যই গিয়াসউদ্দিন আলাউদ্দিন খিলজি তার এই ব্যবস্থাগুলো যে গ্রহণ করেছিল। এরপরে এই ব্যবস্থাগুলো গ্রহণ করার ফলে যে তার কী হলো, ফলাফল কী হলো, যে তার মঙ্গল আক্রমণে যে ফলাফল হলো উত্তর ভারত এবং দক্ষিণের সাম্রাজ্য বিস্তার, এদিক থেকে রয়ে পেয়ে উনি উত্তর এবং দক্ষিণ দিকে সাম্রাজ্য বিস্তারে তার অনুকূল পরিবেশ যে সৃষ্টি হয়েছে। তৃতীয় হলো রাজস্বনীতির মঙ্গল আক্রমণের প্রভাব। রাজস্বনীতিতে মঙ্গল আক্রমণের প্রভাব, তুমি জানো যে সেনাবাহিনী ভরণ পোষণ সড়কের কর্মচারীদের বেতন ভাড়া দিতে হলে অনেক টাকা প্রয়োজন, যার কারণে উনি এইটার ফলে এই যুদ্ধ বিগ্রহের ফলে যে তিনি রাষ্ট্রে অর্থ সম্পদ বৃদ্ধির জন্য গৃহকর চারণ করেন এবং আরও অনেক নতুন নতুন কর ধার্য করেন। জনগণকে আগে পুরস্কার দিয়েছে আর এখন জনগণ তাকে যখন সাপোর্ট করলো তখন উনি আবার নতুন করে যে কর আরোপ করে দিল তার বিশাল সৈন্যবাহিনী লালন পালনের জন্য। এই কারণে উনি পরবর্তী পর্যায়ে আমরা আলোচনা করবো তার প্রাইস কন্ট্রোল সিস্টেম, যে মূল্য নিয়ন্ত্রণ যে ব্যবস্থা উনি প্রবর্তন করেছিলেন তার এই বিশাল সেনাবাহিনীকে লালন পালন করার জন্য। এক্ষেত্রেও যে আমরা দেখি তার রাজকোষ যখন শূন্য হয়ে গেছে তখন তিনি নতুন কর ধার্য করেন এবং যে অর্থনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দেয়, অর্থাৎ যে বেতন দেওয়া হয় এই বেতন দিয়ে যেন সরকারি কর্মচারী সৈনিকরা খাইয়ে পরে বেঁচে থাকতে পারে, সেজন্য উনি দ্রব্যের মূল্যের দাম নির্ধারণ করে দিয়েছেন, যে এমনকি তিনি শস্যের সরবরাহ যে নিয়ন্ত্রণ করেছিলেন সেটা আমরা প্রাইস কন্ট্রোলে আলোচনা করব। সরকারের প্রকৃতি ছিল কি, মঙ্গলদের বিরুদ্ধে সুলতানকে অধিকাল সময় ব্যস্ত থাকতে হয়, তাই তার শাসনব্যবস্থা অনেকটা সামরিক স্বেচ্ছাতন্ত্রে পরিণত হয়, সামরিক স্বেচ্ছাতন্ত্রে যে পরিণত হয়। তারপরে মঙ্গলদের সাথে যুদ্ধ উদ্ধার পরে তার জয়লাভ, তার গৌরব এবং সম্মান যে বৃদ্ধি পায় এবং সাথে সাথে দিল্লির গৌরব যে বৃদ্ধি পায়, যেমন যে দেশে যে জানমালের নিরাপত্তা ছিল বিদায়, তখন ভারতবর্ষে অনেক সুফি সাধক পণ্ডিত শিল্পী চিত্রকর দিল্লিতে এসে আশ্রয় গ্রহণ করে, ফলে দিল্লির বিশ্বের অন্যতম বৃহত্তম এবং শ্রেষ্ঠ শহরে পরিণত হয়। ঐতিহাসিক বারণী মতে দিল্লি বাগদাদের সমক্ষে এবং কায়রো ও কনস্টান্টিনোপল প্রতিদ্বন্দ্বী শহরে পরিণত হয়। এই দুটি বাগদাদ তোমরা জানো পাশাপাশি বাগদাদ ও সূর্য এবং ফাতিমীয় খিলাফতে রাজত্ব কায়রো এবং কনস্টান্টিনোপল যে বসফরাস প্রণালীর তীরে যে কনস্টান্টিনোপল যে এইসব নগরীর মর্যাদা পায় যায়, দিল্লি এইসব নগরীর মর্যাদা পায় যায়। এইগুলো কেটে উঠে উনি যে একটি ধর্ম প্রবর্তনের জন্য উনি বিশ্ব যে দ্বিতীয় আলেকজান্ডার হবে এই ধরনের একটি বাসনা অথবা যে ইসলাম ধর্মে গ্রন্থ রচনা করবে যে ইত্যাদি তার মনোবাসনা পূর্ণ হয়। এক্ষেত্রে তার এই ঐতিহাসিকরা যে বলতে চাচ্ছেন যে তার উচ্চাকাঙ্ক্ষার ফলে অবাস্তব এবং অলি যে
জিয়াউদ্দিন বারনি যিনি বলেছেন তার সাফল্য এবং উন্নতি তাকে উম্মাদগ্রস্ত করে তুলে, উচ্চ আকাঙ্ক্ষার ফলে অবাস্তব এবং অলিক পরিকল্পনা ধারণা সুলতানের মস্তিষ্কে স্থান পায়। সুলতানের রূপ অলিক স্বপ্ন দেখতে থাকেন যা ইতিপূর্বে কখনো দেখা যায়নি। প্রাথমিক সাফল্য উদ্বুদ্ধ হয়ে সুলতান আলাউদ্দিন খিলজি অবাস্তব পরিকল্পনা বশবর্তী এক নতুন ধর্ম প্রতিষ্ঠা এবং মহামতি আলেকজান্ডারের মতো বিশ্ব বিজয়ী করার চিন্তা করতে থাকেন। এই দুটি কাজ হয়েছে। পরে একটি থেকে তাকে বিরত করা গেছে, আরেকটি উনি দাক্ষিণাত্য অভিযান করে দিগ্বিজয় উপাধি উনি পেয়েছেন, তবে দ্বিতীয় আলেকজান্ডার উপাধি পান নাই। এটা যে সে বিশ্ব বিজয়ী, সেখানে কি হলো যে তখন তার যে মহানবী সাল্লাল্লাহু বলছেন যে চারজন অনুসরকে নিয়ে উনি একটা নতুন ধর্মমত প্রতিষ্ঠা করেছিলেন, যে উনিও তার যে চারজন যে অনুসর আছে তাদেরকে নিয়ে উনি ধর্মমত প্রতিষ্ঠা করেন। এই চারজন হচ্ছে অলুক খান, জাফর খান, নসরত খান এবং আলফ খান। সুলতান দিল্লি কোতোয়াল আলা উল মুলকের কাছে অভিমত জানতে চাইলেন, একটা ধর্মতত্ত্ববিদ আলা উল মুলকের নিকট ধর্ম মতামত চাইলেন। উনি যে আলাউল মুলক যে মতবস্থান উনি বলছেন আল্লাহ কর্তৃক প্রেরিত কোনো নবী কিংবা ঐশী গ্রন্থ ছাড়া ধর্ম প্রবর্তন করা সম্ভব না, যে আল্লাহ প্রেরিত মহাপুরুষ এবং আল্লাহর পক্ষ থেকে ওহী আসতে হবে, ওহী সম্বলিত কোরআন কিতাব আসতে হবে, আসমানি কিতাব আসতে হবে, এছাড়া ধর্ম। উনি একদম বলেছেন যে চেঙ্গিস খান রক্তের বন্যা প্রবাহিত করিও মুসলমানদের মধ্যে মঙ্গল ধর্ম কিংবা প্রতিষ্ঠা প্রচার বা প্রবর্তন করতে সক্ষম হয়। তাছাড়া অনেক মঙ্গল মুসলমান হয়েছে, কিন্তু কোনো মুসলমান কখনো মঙ্গল মতবাদের দীক্ষা গ্রহণ করে নাই। সুতরাং আপনি যে অলিক পরিকল্পনা চিন্তা করতেছেন যে যুগে যুগে আল্লাহ পুরুষ মহাপুরুষ পয়গম্বর পাঠিয়েছেন, তাদের উপর ঐশী গ্রন্থ পাঠিয়েছেন, তারাই ধর্ম প্রচার করছেন, তারা ধর্ম প্রতিষ্ঠা। সুতরাং আপনি কোনো মহাপুরুষ না, আপনি কোনো বার্তাবাহক না, রেসাল্লাতের কোনো সুসংবাদ আপনার কাছে আসে নাই। সুতরাং আপনি কীভাবে নতুন ধর্ম প্রতিষ্ঠা করুন? আপনার নিকট কোনো কিতাব আসছে? তারপরে যে এইখান থেকে জালাউদ্দিন খিলজি যে বেরিয়ে আসে, যে বলছে যে যে তাহলে উনি এরপর উনি যে দিগ্বিজয়ের উপরে উনি যে দিকে মনোনিবেশ করেন এবং তাই তো সেই জন্য এখানেও যে জিয়াউদ্দিন জালাল মুল্ক তার দিগ্বিজয় সম্পর্কে বলেন, ভারতের বিস্তীর্ণ অঞ্চলের উপরে যখন সুলতান আধিপত্য সুপ্রতিষ্ঠিত হয় না এবং এরিস্টটলের মতো যখন সুলতানের কোনো বিচক্ষণ মন্ত্রীও নেই, সেক্ষেত্রে বিশ্ববিজয়ের পরিকল্পনা সুলতানের বাতিলতা ছাড়া আর কিছুই নয়। এখানেও যে নিজামুল যে তার মতামত বলতে এই তো তা ঠিক হবে না, দিল্লি কোথাও আলমুলকি কথা শুনে সুলতান আলোদিন খিলজি তার নতুন ধর্ম প্রবর্তা এবং দিগ্বিজয় মহাপ্রভু পরিত্যাগ করেন। তিনি মুদ্রায় সিকদারি সানি বা দ্বিতীয় আলেকজান্ডার উপাধি গ্রহণ করে তার প্রচণ্ড উচ্ছল রাশি বহির প্রকাশ ঘটান। এরপর উনি 2014 না 15 থেকে কবিরাজ চলে যান, সরি যে সেখানে আমরা দেখি যে তাকে যে এই আলাউদ্দিন খিলজি তাকে বাদ দিতে হয়েছে এবং সেই উপাধি নিয়ে যে সেই নতুন তার নামে যে ক্ষুব্ধ পাঠ করা হয় বা মুদ্রা প্রচলন করেছিল মুদ্রা প্রচলন। এইভাবে দেখি যে আলাউদ্দিন খিলজি যে মহাপরিকল্পনাগুলো যে সুন্দর যুক্তি দেওয়ার ফলে সে এখান থেকে বেরিয়ে আসে, বেরিয়ে এসে সে যে দাক্ষিণাত্য বিজয় যে পরিকল্পনা গ্রহণ করেছিলেন। কারণ আমাদের ভারতবর্ষের দক্ষিণে অনেকগুলো রাজ্য ছিল, সে রাজ্যগুলো এখনও ইসলামের আহ্বান প্রশ্ন বা মুসলিম শাসন আসে নাই, যে সেদিনে তিনি যে দাক্ষিণাত্য যে অভিযান করেছিল এবং সেখানে সে সফলও হয়েছিল, দাক্ষিণাত্য অভিযানের ফলে সফল হয়েছিল। এই দাক্ষিণাত্য যে বিজয় করতে তার বিশাল সেনাবাহিনীর প্রয়োজন ছিল, সেই সেনাবাহিনীর জন্যই উনি মূল্য নিয়ন্ত্রণ কথা
যে প্রবর্তন করেছিলেন, ফ্যাশ কন্ট্রোল সিস্টেম পরিচালনা করেছিলেন, যে এই আলাউদ্দিন খিলজি ইতিহাসে একটি বিখ্যাত হয়ে আসে, বিশেষ করে তার যে মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি এটা গ্রহণ করেছিল এবং যথাযথভাবে সেটাকে যে নিয়ন্ত্রণ করার জন্য উনি ব্যবস্থা গ্রহণ করেছিলেন। যেমন আমাদের দেশে এখন দ্রব্যমূল্যের দাম বাড়ছে, যে যে সেখানে কে নিয়ন্ত্রণ করে, কারণ সরকার আছে, সরকার একার পক্ষে তো সম্ভব না, সবাইকে সহযোগিতার মাধ্যমে যে সেটা সফল হতে হবে। যেমন আলাউদ্দিন খিলজি যে এই পদ্ধতিতে উনি সফল হয়েছিলেন, তার যে গোয়েন্দা বাহিনী ছিল, যে কারা কাজ চুরি করতেছে, তারা মাফ কম দিচ্ছে, দ্রব্যমূল্যের দাম কারা বাড়াচ্ছে, সেখানে তাদেরকে যে কঠোর হস্তে দমন করেছিলেন। এখানেও আমাদের দেশে এগুলো কঠোর হস্তে দমন করতে হবে, কঠোর হস্তে দমন না করলে যে তারা এই অনৈতিক যে মূল্যবৃদ্ধি থেকে তাদেরকে যে ফিরানো যাবে না। যে এখন যে 1 কেজি তেলের উপর যদি 30-35 টাকা বাড়ে, তাহলে দিন মজুর খেটে খাওয়া মানুষগুলো কীভাবে চলবে? সামনে রমজান মাস আসতেছে, সেটাকে কেন্দ্র করি আবার দ্রব্যের মূল্যের দাম অনেকটাই বেড়ে গেছে, অনেকগুলো বেড়ে যায়। যে সকলের শুভ বুদ্ধি উদয় হোক, আমরা এটাই কামনা করি যে তাই তার এই আলাউদ্দিন খিলজি তার যে মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি ইতিহাসে কি বিখ্যাত হয়ে আছে, উনি বাস্তবায়ন করেছিলেন, যে উনি তার গোয়েন্দা সংস্থার মাধ্যমে সেটা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছিলেন, যে দুর্নীতি করতেছে, যে এত মাপে কম দিচ্ছে অথবা দ্রব্যমূল্যের দাম বাড়েছে, 2-5-10 টাকা ধরে নিয়ে পানিশমেন্ট দেওয়ার পর বাকিরা নির্দিষ্ট প্রাইসে তারা বিক্রি করতেছে, যার ফলে যে তার সমস্যা হয় নাই। কিন্তু আমাদের দেশে তো মূল্য সরকার নির্ধারণ করে দিল, যে জনগণ সেটা মানতেছে না, বা আমাদের যে ব্যবসায়ীরা সেটা যে মানতেছে না, তারা একরকম বলে। যাই হোক, যে সকলে যে শুভ উদয় হোক, আমরা এইটাই কামনা করি যে তাই আগামী ক্লাসে আমরা যে সুলতান আলাউদ্দিন খিলজি যে অর্থনৈতিক সংস্কার এবং মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে আমরা কথা বলব। এর আগে তার দাক্ষিণাত্য বিজয় তোমরা একটু দেখে নিও, দাক্ষিণাত্য বিজয় এটা প্রশ্ন আসলো, এটা বড় প্রশ্ন, আনসার করতে অনেক জটিলতা আছে, তাই এটা একটু দেখে নিও যে কত খ্রিস্টাব্দে তার অভিযানগুলো শুরু হয়েছে এবং কত খ্রিস্টাব্দে যে শেষ হয়েছে দেখে নিও, এবং এর ফলে যে যে তার অর্থনৈতিক সংস্কার, যে মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি এবং তা যে অন্যান্য সংস্কারগুলো যে ইতিহাসে যে বিখ্যাত হয়ে আছে, যে আমরা আগামী ক্লাসে সেসব যে তার রাজত্বকালে এই কথা এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। যে এখানে তার একটা সংস্কার আছে, সুতরাং আলোচনা করছি যে সংস্কার সময় রাজস্ব সংস্কার, তারপর সামাজিক সংস্কার করছে, তারপর আছে যে এই দুটি উল্লেখ করছে, দেখা যায় যে যে সেনাবাহিনী সংস্কার করতে গিয়ে যে তিনি প্রথমত চৌধুরী খুত এবং মুকদ্দাম পদ্মারি ভূমি কর্মকর্তাদের বিশেষ সুযোগ সুবিধা বাতিল করেন, দ্বিতীয়ত সুলতান দেবত্বর জায়গায় এবং রাষ্ট্র কর্তৃক প্রদত্ত জায়গায় বাজেয়াপ্ত করেন, তৃতীয়ত সুলতান বিটাকর গোচারণকর আমদানি রপ্তানি শুল্ক ধার্য করেন, অতিরিক্ত কর হিসেবে তিনি হিন্দুদের উপর জিজি আরোপ করেন। এটা ছিল তার রাজস্ব সংস্কার। তারপর সুলতান সর্বোপরি ভূমি জরিপ এবং বন্দোবস্তের পদ্ধতি যা আলোচনা করেন, বনিশ ভূমি জরিপ, আমরা সি আমরা সিএস কোথিয়ান আরএস কোথিয়ান বলি, সিএস কোথিয়ান বলি, বিএস কোথিয়ান বলি, এই এই ধরনের এটা শুদ্ধ শেরশাহ এখান থেকে শুরু হলো, যে শেষার্থিক রাজত্বকাল থেকে আমরা যে ভূমির উপর জোর দেওয়া, অর্থাৎ তো ওমরের সময় যে দিয়েছিল উনি আদমশুমারি করে যে ভূমি উর্বর শক্তি বৃদ্ধি করে জমিকে ভাগ দিয়েছিলেন। দায়ক যে তার সামাজিক সংস্কার, এবং এই সামাজিক সংস্কার করতে গিয়ে সামরিক বাহিনীর প্রয়োজন ছিল কি, উনি দাক্ষিণাত্য অভিযান করবে,
সেগুলোকে দিল্লির অধীনে নিয়ে আসবো বা মুসলিম শাসনে নিয়ে আসবো। এই জন্য তার বিশাল সেনাবাহিনীর প্রয়োজন ছিল এবং এই সেনাবাহিনীর জন্য উনি মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবস্থা যে প্রবর্তন করেছিলেন, যেটা প্রাইস কন্ট্রোল যে সিস্টেম বলা হয়েছিল, যে সে সামরিক বাহিনী একটা মূল্য নির্ধারণ করে দিয়েছে, এই নির্ধারিত মূল্যের বাইরে যদি কেউ বিক্রি করত তাকে রাজপথে আইনি প্রবেশের শাস্তি হতো। ঠিক আছে, যে আজকে এই পর্যন্তই, যে আগামী ক্লাসে আমরা তার যে মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে কথা বললো। সকলেই ভালো থাকো, খোদা হাফেজ।